নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যান্ড এক্সপ্লোরার তো আজকে আপনাদের সামনে নেচার পডের থার্ড এপিসোড তুলে ধরতে চলেছি আপনাদেরকে একদম ফার্স্ট এপিসোডেই বলেছিলাম যে এই নেচার পড নার্সারির বেশ কয়েকটা ভিডিও এপিসোড আকারে আপনাদের সামনে তুলে ধরব তো আজকে হচ্ছে থার্ড এপিসোড এবং আজকে যে আয়ুর্বেদিক যে উদ্ভিদ বা গাছটি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে আর্টিমিশিয়া এর আগে একটা মানে পুরো ফুল একটা এপিসোডের মধ্যে মানে তার মধ্যে প্রচুর পরিমাণে গাছ ছিল এবং তার মধ্যে আর্টিমিশিয়ার একটু সামান্য কিছু দাম নাম সেইগুলো সম্পর্কে বলা হয়েছিল কিন্তু ডেডিকেটেড কোনো এপিসোড ইতিপূর্বে করা হয়নি তো আজকে কিন্তু সেই আর্টিমিশিয়ার ওপরে একটা ডেডিকেটেড এপিসোড আনতে চলেছি তো চলুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই গাছটি ঠিক কীরকম এবং এ সম্পর্কে আমরা কি কি জানতে পারি আসুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার নমস্কার আচ্ছা লাস্ট যে দুটো এপিসোড আমরা অলরেডি করে ফেলেছি আর আজকে যে এপিসোডটা তার মধ্যে আপনারা আপনি কি কোন গাছ সম্পর্কে বলতে চাই চলেছে আমি যে গাছটা সম্বন্ধে বলবো সেই গাছটার নাম হচ্ছে আর্টে মিশিয়া সামনে রয়েছে এই যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে আর্টে মিশিয়া অ্যাকচুয়ালি এই আর্টে মিশিয়া দেখে আপনারা হয়তো বলতে পারেন এটা তো রাস্তাঘাটে অনেক জায়গায় হয় দেখেছি হ্যাঁ দেখেছেন ঠিক আর্টে মিশিয়া অনেকটা ওই পার্থেনিয়ামের মতো পাতা অনেকটা মনে হতে পারে কিন্তু না তাও নয় আবার এটা নয় কিন্তু আরেকটা মনে হতে পারে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা না চন্দ্রমল্লিকাও নয় তাহলে চন্দ্রমল্লিকা আলাদা পার্থেনিয়াম আলাদা পার্থেনিয়াম বছরের একটা সময়ে মরে যায় আবার একটা সময়ে হয় ঠিক চন্দ্রমল্লিকাও তাই একটা সময়ে মরে যায় আবার আরেকটা সময়ে হয় এই এটা কিন্তু চিরসবুজ এই যে আর্টে মিশিয়া এটা চিরসবুজ এবং আপনারা হয়তো একটু স্টাডি করলে জানতে পারবেন এটা থেকে কিন্তু হোমিওপ্যাথিতে ওষুধও হয় কিসের ওষুধ ম্যালেরিয়ার ওষুধ তো এটা ম্যালেরিয়ার জন্য খুব ভালো পাশাপাশি জ্বর জ্বালার ক্ষেত্রে ভালো আর বিশেষ করে আমরা এই করোনার পিরিয়ডে এটার সঙ্গে বেশি করে পরিচিত হয়েছি এটা করোনাতে কাজ করে এই সম্পর্কে আমি নেটে একটা তথ্য পেয়েছিলাম কালিম্পংে একটা এরিয়া আছে সেই এরিয়াটা টোটালি করোনামুক্ত কিন্তু না মুক্ত এমনি হয়নি ওখানে কিন্তু ওনারা না ভ্যাকসিন নিয়েছেন না মাস্ক পরেছেন তথাপি মুক্ত কেন ওই এলাকাতে আমি যেটা তথ্যটা দেখছিলাম আপনারা নেটে সার্চ করলেও পেয়ে যাবেন ওনারা কিন্তু এই আর্টেমিশিয়া গাছটা বিভিন্নভাবে ইউজ করেছেন এবং বাড়িতে রেখেছেন তাহলে এবং এটা নিয়ে প্রচুর গবেষণাও হয়েছে যে করোনার ক্ষেত্রে এটা কীভাবে কাজ করে সেগুলো নিয়ে গবেষণা হয়েছে আপনারা নেটে সার্চ করবেন এছাড়া এই গাছটার আরও অনেক গুণ আছে তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে কাজ করে জ্বরের ক্ষেত্রে কাজ করে করোনার ক্ষেত্রে কাজ করে যেটা কোভিড নাইন্টিন এছাড়া আরও অনেক রকম কাজ করে আর এই গাছটার অ্যাকচুয়ালি আটামিশিয়া নাম বললাম চীনে কিন্তু এটার নাম হচ্ছে হুয়াং হুয়া চীনে এই গাছটার নাম হুয়াং হুয়া নামে পরিচিত অ্যাকচুয়ালি এটা চীনেরই গাছ আর চীনে এটা জ্বর এবং ম্যালেরিয়া সম্পর্কিত বিভিন্ন উপসর্গের যেসব ওষুধপত্র তৈরি হয় সেই সব ক্ষেত্রে চীনে এটা ইউজ করা হয় আধুনিক গবেষণায় বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা কার্যকরী যেরকম আমি বললাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ডায়াবেটিস হৃদরোগ আর্থারাইটিস ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় আর এই ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা এর একটা ইতিহাস আছে উত্তর ভিয়েতনামের সৈন্যরা মশা আক্রান্ত এলাকায় ওনারা যুদ্ধ করছিলেন সৈন্যরা তো সেখানে প্রচুর মশা যার জন্য সৈন্যরা বিশেষভাবে ভাবে আবেদন করেছিলেন যে এর থেকে কিভাবে বাঁচা যায় তখন সায়েন্টিস্টরা এটার উপরে গবেষণা করে আর্টে মিশিন বলে একটা শক্তিশালী যৌগ আবিষ্কার করেছিলেন এবং তাতে দেখিয়েছিলেন যে ম্যালেরিয়ার ক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট কার্যকরী তো এটা বিশেষ করে সেই সময়টাই আবিষ্কার হয় ম্যালেরিয়ার ওষুধটা এই আর্টেমিশিয়া থেকে একে এছাড়া এই যে আর্টেমিশিয়া এর মধ্যে আটে সুনেট আটে মিথার আর্টটি থার ডিহাইডো আটে মিসিনিন এইসব কিন্তু উপাদানগুলো রয়েছে এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে এই আর্টেমিসিয়ার মধ্যে আর্টেমিসিয়া বিভিন্ন ধরনের মাটিবাহিত ছত্রাকের রোগ জীবাণুর বিরুদ্ধেও কিন্তু এটা খুব ভালো কাজ করে তাহলে এই আর্টেমিসিয়া কিন্তু ছোট্ট গাছ কিন্তু অনেক বেশি কার্যকরী আজকে এই যে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এটাও কিন্তু দুর্দান্ত কার্যকরী মানুষের শরীরে স্বাভাবিক বিপাকের ফলে ফলে ফ্রি রেডিক্যালস উৎপন্ন হয় গবেষণায় দেখা গেছে যে এই ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে বিভিন্ন রকম ক্যান্সার ডায়াবেটিস সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের সৃষ্টি হয় এক্ষেত্রে ওই স্থিত যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি এই ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসের যে অনুগুলি এগুলোকে নিরপেক্ষ করতে সাহায্য করে যার জন্য আর রোগ হতে পারে না তার মানে কি ফ্রি রেডিক্যালসের এটাকে নষ্ট করে দেয় এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য এটা বাতের ক্ষেত্রেও কাজ করে তাহলে বাতের ক্ষেত্রে কিভাবে কাজ করে ল্যাব ভিত্তিক গবেষণায় দেখা গেছে যে আর্টে মেশিনের যে উপাদানটা সক্রিয় উপাদানটা এটা বাতের যে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় সেই উপসর্গগুলোকে উপসর্গের উপশম করতে কিন্তু ভীষণ সহায়ক মানে হেল্প করে আর কি এর মধ্যে যে অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য প্রাণী গবেষণায় দেখা গেছে যে আর্টেমিসিয়ার গ্রহণকারী প্রাণীদের রক্তে উল্লেখযোগ্যভাবে গ্লুকোজের মাত্রা হ্রাস করে গবেষকরা উল্লেখ করেছেন যে রক্তে শর্করা নিয়ন্ত্রক নিয়ন্ত্রক প্রভাব ইনসুলিন নিঃসরণকে উদ্দীপিত করার কারণে অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের ইনসুলিনের কার্যকলাপ কিন্তু বৃদ্ধি করে এই আটেমিশিয়া তাহলে আর্টেমিশিয়া কত রকম কাজ করে দেখুন এই এটা যেরকম রয়েছে পাশাপাশি আর্টেমিশিয়ার আরও কাজ রয়েছে এটা অ্যান্টি ক্যান্সার ক্যান্সার বৈশিষ্ট্যও কিন্তু এর মধ্যে রয়েছে আর্টেমিশেন ক্যান্সার বিরোধী প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে গবেষকরা উল্লেখ করেছেন যে এই প্রভাব এই যে এর প্রভাব ক্যান্সার কোষের বৃদ্ধিকে আটকাতে সহায়ক মানে ক্যান্সারে কী হয় খুব তাড়াতাড়ি কোষ বৃদ্ধি হয় ক্যান্সার কোষগুলো বাড়ে সেটাকে কিন্তু প্রতিহত করে হাঁপানির ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে হাঁপানির ক্ষেত্রেও শ্বাসনালীতে যে বিভিন্ন রকম প্রধাও হয় সেটাও কমানোর ক্ষেত্রে কিন্তু এই ভেষজটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এই ধরনের অনেক রকম কার্যকরী ভূমিকা রয়েছে হজমের ক্ষেত্রেও কিন্তু এটার ভালো ভূমিকা রয়েছে তাহলে এই যে ছোট্ট গাছটা এটা এত ধরনের সব ভেষজ গুণাগুণ রয়েছে আরেকটা দিক হচ্ছে এই আর্টেমিশিয়া কিভাবে ব্যবহার করবেন কীভাবে লাগাবেন এটা কয়েকটা গাছ লাগালে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় শিকড় থেকে নতুন নতুন করে গাছ হয় এটা আপনারা হ্যাঙ্গিং টবে রাখতে পারেন এটার মধ্যে কিন্তু মস্কুটো রিপ্লেন্ট প্লান্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে অর্থাৎ মশা প্রতিরোধকারী গুণ এর মধ্যে রয়েছে এটা চা করে খাওয়া যেতে পারে যেই এত সব গুণাগুণ পেতে গেলে আপনারা কিভাবে ব্যবহার করবেন এর রস খেতে পারেন এটা চা করে খেতে পারেন এটা ডাস্ট করেও কিন্তু খেতে পারেন এটার ইউজ অনেক রকমভাবে করা যেতে পারে তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ গাছ বা প্লান্ট আমি বলবো প্রত্যেকের বাড়িতে রাখা উচিত দেখতেও বেশ ভালো তো এই যে গাছটি আছে গাছটি সম্পর্কে এর গুণাগুণ সম্পর্কে তো আমরা বেশ কিছু ভালো ধরনের দিক দেখতে পেলাম তো এই গাছটা যদি সংগ্রহ কেউ করতে চান আপনার কাছে আসতে হবে তো আপনার কাছে কিভাবে আসবেন সেটাও বলে দিন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আর আপনার নাম আর আপনার এখানে যে নার্সারি তার নামটাও বলে দিন হ্যাঁ নমস্কার আমার নাম গৌরচন্দ্র দাস এখানে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর আবারও রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর ট্রেনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলি শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট শিয়ালদা গেদে শিয়ালদা শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে আপনারা যে কোনো ট্রেনে শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবেন যে ঝাউতোলা খ্রিস্টান হসপিটাল যাবো চার পাঁচ মিনিট সময় লাগবে ওই ঠিক আপনারা আপনাদের ওই খ্রিস্টান হসপিটালের পাশেই কাছেই নামিয়ে দেবে ওখান থেকে আপনারা হসপিটালের ভিতরে চলে আসবেন হসপিটালের ভিতরেই আমার ফার্ম আর যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ এই বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে জাস্ট বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব অটোতে তিন মিনিট সময় লাগবে এখানে এসে ভিতরে চলে আসবেন পেয়ে যাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বন্ধুরা আজকে যে ভিডিওটি সেটা খুব একটা লেন্দি ভিডিও নয় আপনাকে প্রথমেই বলেছিলাম যে একটা ছোট্ট গাছের মানে একটি সিঙ্গেল গাছের ওপরেই আজকে ডেডিকেটেড এপিসোড থাকবে তো মোটামুটি গাছটি সম্পর্কে আপনারা জানতে পারলেন যদি ভালো লাগে বা যদি মনে করেন যে গাছটি আপনাদের জন্য উপকারী তাহলে সেটা চাইলে পরে সংগ্রহ করতে পারেন তার জন্য অলরেডি আমি ওনার যে গৌরবাবুর নাম কন্ট্যাক্ট নাম্বার কীভাবে আসবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো যাই হোক ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানান ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে যদি ফার্স্ট টাইমে ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যাতে এরকম ধরনের গাছপালা রিলেটেড ভিডিওগুলোর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি রকমের সাজেশান থাকে তাহলে সেগুলো মানে কোন কী কী ধরনের ভিডিও বা কোন নার্সারি রিলেটেড ভিডিও বা কোনো রকমের গাছের পরিচর্যা রিলেটেড ভিডিও আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেগুলো কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব সেই ধরনের যদি সম্ভব হয় সেই ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করবার তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন